সালাম আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার ভাইবা নিয়ে একটু গুরুত্বপূর্ণ কথা বলবো আজকে। তিন ধাপের পরীক্ষার ফলাফল অলরেডি দিয়ে দিয়েছে, তাইলে আমাদের ভাইবাটা অলরেডি শুরু হয়ে গেছে। ভাইবাকে আসলে গুরুত্ব দিতে হবে, কারণ ভাইবার উপর অনেক কিছুই নির্ভর করে। ভাইবাতে আসলে কি, ভাইবাতে হচ্ছে 20 নম্বর, 20 নম্বরের মধ্যে 10 নম্বর হচ্ছে গিয়ে আপনার এসএসসি এইচএসসি অনার্স অর্থাৎ একাডেমিক রেজাল্টের উপর। তো ওইটা তো যাহবার হয়ে গেছে, যত মার্ক পাওয়ার আপনি পেয়ে গেছেন, তাহলে এটা নিয়ে আসলে আমরা আর কথা বলবো না। তাহলে আমাদের বাকি রইল কোনটা, বাকি রইল হচ্ছে কি বাকি যে 10 নম্বর, সেই 10 নম্বরের মধ্যে। তো এই 10 নম্বরের মধ্যে আমি দেখেছি যে মোটামুটি অ্যাভারেজ লেভেলের গড়ে একটা মার্ক দেয়, খুব বেশি কম বেশি পার্থক্য করে না। কিন্তু কিছু কিছু কোয়েশ্চেন আছে যেগুলো যদি আপনি না পারেন, একান্তই যদি না পারেন, তাহলে ভাইবা বোর্ড আপনার সম্পর্কে খুবই নেতিবাচক ধারণা পোষণ করবে, তখন কিন্তু আপনি ভাইবাতে ফেল করতে পারেন বা খুবই বাজে নম্বর পেতে পারেন। এই জন্য আসলে কি প্রশ্ন করলো না করলো সেটা থেকে চিন্তা না করে আমাদেরকে কিছু বেসিক জিনিসের উপর একটু প্রিপারেশন রাখতে হবে। এই প্রিপারেশন না থাকলে পরে এখান থেকে যদি কোয়েশ্চেন আসে, আপনি যদি না পারেন, তাহলে ভাইবা বোর্ড আপনাকে খুবই বাজে নাম্বার দিবে। তো চলুন তাহলে আমরা দেখি কোন কোন বেসিক প্রিপারেশন আমরা রাখবো। এ বিষয়ে অবশ্য ফেসবুকে আমি 1 ঘন্টা একটা লেকচার দিয়েছিলাম, তারপরেও আজকে একটু আলোচনা করলাম। প্রথম যেটা সেটা হচ্ছে গিয়ে পার্সোনাল ইনফরমেশন, আপনার নিজের সম্পর্কে জানতে চাইতে পারে। তাইলে এখানে খুব ইম্পর্টেন্ট কথা হচ্ছে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ ইন ইংলিশ বা বাংলা, বাংলা এবং ইংলিশে আপনার নিজেকে পরিচিত করতে হবে, আপনার পরিচয় তুলে ধরতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভাইবাতে খুবই কম সময় দেয়, গড়ে 3 মিনিটের উপরে কাউকে রাখে না নর্মালি, কারণ অনেক ক্যান্ডিডেট। তো এর মধ্যে যদি আপনি নিজেকে মানে উপস্থাপন করার চেষ্টা সুযোগ চান, তাইলে এটি হচ্ছে বেস্ট সুযোগ। তো ইন্ট্রোডিউস ইয়োরসেলফে এখানে নিজেকে একটু সুন্দর করে উপস্থাপন করতে হয়, নিজের একাডেমিক ব্যাকগ্রাউন্ড ফ্যামিলি সম্পর্কে খুবই হালকা কথা বলতে হয়, আর নিজের কিছু কোয়ালিফিকেশন এবং আমি কেন এই প্রাইমারিতে আসছি সেটা সম্পর্কে একটু হালকা করে কথা বলতে হয়। এখানে যে যত বেশি স্মার্টলি সুন্দর করে বলতে পারবে, তার সম্পর্কে একটা পজিটিভ ধারণা তৈরি হবে। এছাড়া নিজের হচ্ছে গিয়ে আপনি যেহেতু পার্সোনাল ইনফরমেশন মানে কি আপনার ফ্যামিলি মেম্বার্স এসেট্রা এদের সম্পর্কে আপনার ধারণা রাখেন কি না, বলতে পারে যে আপনি কম টাকা বেতনে এখানে আসবেন, চাকরি ফ্যামিলি ম্যানেজ করতে পারবেন কি না, এই ধরনের কোয়েশ্চেন বলে আর কি। তো আমরা আশা করা যায় পার্সোনাল ইনফরমেশন সম্পর্কে মোটামুটি আইডিয়া নিয়ে যাব, নিজের নামের অর্থ, নিজের এলাকা, নিজের গ্রাম, এগুলো সম্পর্কে একটু বেসিক আইডিয়া নিয়ে যাব। 2 নম্বর যেটা সেটা হচ্ছে গিয়ে এজ এ সিটিজেন অফ দিস কান্ট্রি, আপনার দেশ সম্পর্কে, দেশের ইতিহাস সম্পর্কে অবশ্যই জানা উচিত, বিশেষ করে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান সরকার, এদের কিছু অ্যাচিভমেন্ট সম্পর্কে আপনাকে কিছু ধারণা রেখে যাইতে হবে। এগুলো সম্পর্কে বিস্তারিত কোনো কিছু ধরে না, একেবারে বেসিক লেভেলের যেগুলো আপনি জানেন ওগুলোই ধরে। তো এগুলো নিয়ে এত টেন্স হওয়ার কোনো কারণ নেই, তারপরেও বঙ্গবন্ধু সম্পর্কে বিষয়গুলো সম্পর্কে একটু ধারণা নিয়ে যাবেন অবশ্যই। 3 নম্বর যেটা সেটা হচ্ছে কি আপনার একাডেমিক কোয়ালিফিকেশন, তো আপনি অনার্স করেছেন যে সাবজেক্টের উপর, সেই সাবজেক্ট থেকে কিছু বেসিক কোয়েশন ধরতে পারে, আর না হয় গণিত বা মানে বাংলা বা ইংরেজি এই টাইপের একেবারে সাধারণ কোয়েশন করতে পারে। তো এগুলো আসলে এক একজনকে একরকম করে, কাকে কী করবে সেটা বলা যায় না। আপনি মোটামুটি একটু পড়ে গেলেন সাবজেক্টের বেসিক জিনিসগুলো, আর গণিতের হচ্ছে গিয়ে ওই যে ভগ্নাংশ, এরপরে হচ্ছে গিয়ে দশমিকের গুণ, এগুলো একটু হালকা দেখে যাবেন আর কি। ইংলিশের সাথে কিছু ট্রান্সলেশন, এই টাইপের জিনিসগুলো আসতে পারে। তাহলে আপনি ব্যক্তিগত তথ্য সম্পর্কে জানলেন, তারপরে হচ্ছে গিয়ে আপনার একাডেমিক কোয়ালিফিকেশন, একাডেমিক সাবজেক্ট সম্পর্কে জানলেন, এরপরে দেশ হিস্ট্রি সম্পর্কে জানলেন, এছাড়া আপনার লোকালিটি অর্থাৎ আপনার নিজ জেলা, নিজ এলাকা, এই বিষয়ে বিস্তারিত জেনে যাবেন, বিশেষ করে আপনার জেলাতে কয়টা উপজেলা আছে, আপনার উপজেলাতে কয়টি ইউনিয়ন আছে, ও এরপরে হচ্ছে কি এখানে মুক্তিযুদ্ধে কোনো ঐতিহাসিক কোনো ঘটনা আছে কি না, এই সম্পর্কে একটু বেসিক আইডিয়া নিয়ে যাবেন। এছাড়া এক্সট্রা কোয়েশ্চেন করে হচ্ছে গিয়ে যেহেতু শিক্ষা শুধু পড়াইলেই হয় না, পড়ানোর পাশাপাশি কিছু লাগে, মানে এক্সট্রা কোকারিকুলার অ্যাক্টিভিটিস লাগে, যেমন আপনি গান পারেন কি না, আপনি নাচতে পারেন কি না, আপনি আবৃত্তি করতে পারেন কি না, আপনি ছবি আঁকতে পারেন কি না, এই টাইপের বিষয়গুলো ধরতে পারে। এই জন্য গান, বাংলাদেশ সম্পর্কিত একটা গান, এরপরে ভাষা আন্দোলন সম্পর্কিত কবিতা, মুক্তিযুদ্ধ সংক্রান্ত কবিতা একটু পড়ে যাইয়েন, বলতে পারে যে কবিতাটা আবৃত্তি করুন, কারণ এগুলো তো এক্সট্রা লাগেই। তো এছাড়া হচ্ছে গিয়ে কাউকে কাউকে ডেমো ক্লাসের কথা বলতে পারে জন্য আপনি চতুর্থ শ্রেণীতে গেছেন বা পঞ্চম শ্রেণীতে ক্লাসে ঢুকছেন, এখন আপনি ক্লাসটাকে মানে পড়ান্ত দিকে এই বিষয়টা নিয়ে যেমিতি নিয়ে আপনি আলোচনা করুন, অথবা হচ্ছে গিয়ে আপনি টেন্সটা পড়ান্ত, এই টাইপের একটু কথা বলতে পারে, এগুলো খুবই কম ধরে। তো এটা আপনি উপস্থাপন করতে পারবেন, নিজেভাবে সুন্দর করে যেভাবে পারেন সেভাবে উপস্থাপন করবেন। মূল কথা হচ্ছে গিয়ে ভাইবাতে ভাই আপনার আপনি পারেন কি না, আপনি মেধাবী কিনা সেটা দেখে না, আপনি পার্সন হিসেবে কীরকম, আপনি সুন্দর করে যে কোনো সিচুয়েশনটাকে ম্যানেজ করতে পারেন কি না সেটা দেখে। ভাইবা সংক্রান্ত 1 ঘন্টার বিস্তারিত লেকচার আমার ফেসবুকে দেওয়া আছে, ইউটিউবেও
ওই শেয়ার করে দেওয়া আছে, ওইটা আপনি দেখলে বিস্তারিত আইডিয়া পেয়ে যাবেন। এখানে আমি খুবই সংক্ষেপে কিছু কথা বলার চেষ্টা করলাম। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।